দুটা গুছি যাব। হ্যাঁ, আসামমালা আর নদীর মাজত কপিলির মাজত আর দুখান গাঁও আছে, কাটকটিয়া তিনখান গাঁও আছে, কাটকটিয়া ভকত গাঁও আছে, এইখানে কি হয়েছে। মানে এটা আহিল পয়েন্ট, এই পয়েন্ট মানে একদম নদীর লগতে, আর এইটুকুত প্রায় তিন ফুটমান নদীর পানি যায়। আমার একটা পিডলি রাস্তা আছে, পিডলি রাস্তাটা আছে, পকা রাস্তাটা আছে, এই রাস্তাও খায়। আপনি আবার কালি নদী পাৰ পৰা সিটো সিটো নদী পাৰ নাপাব, গাঁওবুঢ়া আছে আপনি আছে কত পালে এটা অবস্থা নহব এই কারণে যে এই সমষ্টিটো আগতে বেলেগৰ হাতত আছিলে যিসকলে দুর্নীতিক প্রচয় দিয়ে। এতিয়া আমাৰ নতুন বিধায়ক আহিলে ব্ৰহ্মপুৰ সমষ্টিত অন্তৰ্ভুক্ত হৈছে, যিটো গোস্বামী ডাঙৰীয়া লগতে আছে। তেখেতৰ সৈতে আজি গোটেই দিনটো আমি সৰজমিন তদন্ত আৰু বানপানী খহনীয়া বানপীড়িত অঞ্চল ঘূৰিছোঁ আমাৰ দলীয় কাৰ্যকৰ্তাৰ লগত। আৰু আপোনালোকে নিশ্চিত থাকক যে ইয়াৰ পিছৰ পৰা যিহেতু এইটো ব্ৰহ্মপুৰ সমষ্টিত সোমালে, সমষ্টি ভেদে কথা বেলেগ হ'ল, ৰাইজে জিকায় তেনেকুৱা মানুহক তেওঁলোকে ফল পায়। আমি এতিয়া যিবিলাক দেখিছোঁ সব টেম্পৰৰী কাম কৰিছে, কিন্তু আমাৰ বিজেপি বিধায়ক জিতু গোস্বামী যিবিলাক কাম আমি চাইছোঁ সেইবিলাক সব পাৰ্মানেণ্ট হৈছে। ভৱিষ্যত দিনত এনেকুৱা কোনো ঘটনা নহ'ব এই কথা নিশ্চিত মই কওঁ। স্যার কামপুৰত তেখেতক আমি নেদেখাকৈ এম এল এ সাংসদ বনালোঁ আৰু আদবাটৰ পৰা গুচি গ'ল বুলি কৈছে। আদবাটৰ পৰা অহা নাই, আমি বহুত অঞ্চল যাব লাগে, গতিকে তেওঁলোকৰ সমস্যাবিলাক বুজ লৈছোঁ। আৰু বিধায়ক ডাঙৰীয়া ইতিমধ্যে আমি বিভাগীয় কর্তৃপক্ষক এই ব্যবস্থা লোবর কারণে অনুরোধ জানাইছো, নির্দেশও দিয়া হয়েছে ব্যবস্থা হবো। গতি যাওয়াতোকে প্রয়োজন হয়েছে এটা ব্যবস্থা গ্রহণের কথা, ব্যবস্থা গ্রহণের কথাটা কৈছে আমি পিছত আকো আহার প্রতিশ্রুতি দিছো। সর্বাধিক ক্ষতিগ্রস্ত যমুনামুখর লালুংগাঁও, লালুংগাঁওত দুদিন তিনদিনের পর মানুষ আবদ্ধ হয়ে আছে, তেওঁলোকে কালিলৈকে সাহায্য পোৱা নাই বলে অভিযোগ করেছে। এটা আমি চাম এই কথাটো, এতিয়ালৈকে মইতো একেবাৰে নতুন, মই অহা নাই, গতিকে যত আমি গম পাইছো তাতে কৈছে সাহায্য কোনো কারণে মানুষ আবদ্ধ হয়ে থাকবে নালাগে। আমার প্রশাসনক পুরা সষ্টম হয়ে থাকবে কারণে মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া কৈছে, বিধায়কও কৈছে, গতি কোনো মানুষ আবদ্ধ হয়ে থাকা অভিযোগ পালে আপনাদের দিয়ে দিব, যদি অভিযোগ নাপায় বা গম নাপায় জ্ঞাত নহয় তাহলে নিশ্চিতভাবে সুবিধা হবো পারে, এই কথা মানে নকো, কিন্তু ভবিষ্যৎ দিনত তেনেকুৱা হলে আপনাদের ইনফরমেশন দেব।